হাই, কেমন আছো সবাই? আমি ভালোই আছি। আজকে সকাল থেকে আমি ব্লগটা বানাতে পারিনি, সকাল থেকে একটু ব্যস্তই ছিলাম। তো ছেলের স্কুল তো শুরু হয়ে গেছে, শুরু বলতে ওই এক দুদিনই হবে, আবার কি কালী পুজো ছুটি পড়ে যাবে। তো সকাল থেকে তো বানাতে পারিনি, তো আমি আজ স্কুল বাবুকে আনতে যাচ্ছি ছুটির টাইম আর দুটো থেকে, তো তখনই আমি ভিডিও শুরু করেছি আজকে। এটা বাবুর স্কুলে যাওয়ার পথে, এখান থেকে বাবুর স্কুল মানে এখান থেকে যাওয়া আসা করে বাবু স্কুলে। এটা হচ্ছে কোথায় বলো তো? এটা কোল ইন্ডিয়ার পেছন দিকটা, নিউ টাউনে যারা থাকো তারা ঠিক এটা বুঝতে পারবে। তাছাড়া বাবুর স্কুল বেশি দূরে আমি দিইনি, কারণ এখন তো মানে প্রাইমারিও না, এখন তো প্লে স্কুলে পড়েও, তো প্লে স্কুলে তো আমি বেশি দিইনি, কারণ ও স্কুলে হয়তো যেতে পারবে না দূরে হলে, সেই জন্য কাছাকাছির মধ্যেই আমি দিয়েছি। স্কুলও শুরু হয় ধরো 11:30 থেকে শুরু হয় 2 পর্যন্ত। এই তোমাদের সাথে গল্প করতে করতে দেখো স্কুলের কাছাকাছি চলেও এলাম। এত সুন্দর মানে ফাঁকা জায়গা কলকাতা, মানে সবাই জানে যে গাড়ি ঘোড়া জমজমাট, কিন্তু নিউ টাউন কিন্তু অনেকটাই ফাঁকা। সেই জন্য আজকাল সবাই নিউ টাউনের দিকেই ফ্ল্যাট কিনছে, কত বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে দেখো। আর এখানে রাস্তাঘাটগুলো কী সুন্দর, আর সব বড় বড় ফ্ল্যাট আছে এখানে, ছোটো ফ্ল্যাট একটাও নেই এখানে। এই ফ্ল্যাটগুলো যেন খুব ভালো লাগে আমার, কারণ রাস্তার উপরে আর মানে খুব শান্তিপ্রিয় জায়গা, একদম বেশি গাড়ি ঘোড়ার আওয়াজও নেই, গাড়ি ঘোড়া চলে না বললেই তো। মানে এই নিউ টাউনটা কী বলো তো, নিউ টাউনটা কলকাতার মানে সেই হাওড়া শিয়ালদা যেখানে বলো, ওখানে যে জমজমার গাড়ি ঘোড়া সেখান থেকেও অনেকটাই ফাঁকা। দেখো দেখতে দেখতে ওই দেখো বাবু স্কুল দেখা যাচ্ছে, এসেই গেলাম স্কুলে। ছোটো ছোটো বাচ্চাদের আমি দেখাচ্ছি, এরা প্রথমের দিকে বাচ্চাগুলো খুব কাঁদোয় বাবুর মতো। বাবু কিন্তু কাঁদেনি, প্রথম প্রথম কেঁদেছে, কাঁদিনি বলবো না, কেঁদেছে প্রথম প্রথম। দেখো না সেই ছোটো ছোটো বাচ্চাগুলোকে দেখো না, আমার খুব ভালো লাগে দেখো। এরা স্কুল পড়াশোনা এখন কী বোঝে, তাও স্কুলে আসে মানে অভ্যাসের জন্য। এখন তো পড়াশোনা বলতে কি হয় না, এখন যা শুধু অভ্যাস, অভ্যাসটাকে করাচ্ছি জাস্ট। স্কুল দেখো ভেতরটা তোমাদের দেখাবো আজকে, স্কুলের ভিডিওটা হয়তো ভাবছি ভালো করে আমি দেখিয়েছি সবাইকে। এখানে স্কুলে ঢোকার আগে এখানে জুতো খুলে ওখানে উঠতে হয় সিঁড়ি দিয়ে উঠেই তোমার দোতলাতে যে স্কুলটা। দেখো কি সুন্দর না, এখানে বাচ্চারা কী কী হাতের কাজ করেছে সেইগুলো। এখানে বেল বাজাতে হয়, বেল বাজালে ম্যাডাম বের হয়, জিজ্ঞাসা করে কোন বাচ্চার নাম, জিজ্ঞাসা করে তারপর বাচ্চাকে ছাড়ে, সবাইকে ছাড়ে না। জিজ্ঞাসা করলে আমি টাইম ভুল বললাম, তারপর আমি এবার দেখো আমার ছেলে বেরিয়ে আসবে, দেখো ব্যাগ নিয়ে। উঠে গিয়ে ছুটু দেয় বলো, এত শেখাচ্ছি যে বাবু ছুটু দিতে নেই, বোঝে না জানো, এই উপর থেকে আমার গায়ে ছুটু দিচ্ছে। একটা কাজ নিতে এসেছিল বাচ্চাটাকে, তার গায়ে পায়ে ছুটু লাগবে, সেই জন্য আমি ওকে আজ একটু ভয়ও দেখিয়েছি। দেখো না বাচ্চারা কি বদমাস, স্কুল থেকে বেরোচ্ছে সব মায়েদেরকে এরকম ভাবেই জ্বালাতন করে। দেখো কেউ টানতে টানতে মা নিয়ে যাচ্ছে, কি করবে বলো, এত বদমাইশিগিরি করলে মায়েদের একদম হিমশিম খাইয়ে দিচ্ছে।
ছেলেগুলো যত যত বড় হচ্ছে তত শয়তানের ধারী হচ্ছে। এখানে দেখো না খেলা খেলা শুরু করে দিয়েছে বাচ্চাগুলোর সাথে, কি বলছে কি জানি ওদের সাথে খেলা শুরু করে দিয়েছে। তারপরে দেখো না আর একজনকার গার্জেন আছে, বাচ্চারা ঢুকে গেল ভেতরে, দেখো না কি করছে সে জানো, সে একদম গিয়ে সিঁড়ির তলায় লুকিয়ে পড়েছে, এত শয়তান হয়েছে সব বাচ্চারা। হ্যাঁ সিঁড়ির তলায় লুকিয়ে ঢুকে পড়েছে, তারপর ওর মা তো খুঁজেই পাচ্ছে না, এই মা ওর মা আমাকে তোমার জিজ্ঞাসা করলো আসছে যে আমার ছেলেকে দেখেছো আমার, এখন ওর ভেতরে সিঁড়িতে ওটা লুকিয়ে আছে জানো ছেলে খুঁজে পাচ্ছে না। তারপর আমি ওর মাকে বললাম দেখো ওই সিঁড়ির পিছনে লুকিয়ে আছে, তারপর ওই সিঁড়ি থেকে বেরোলো, এত সব বদমাস কি বলবো আর কিছু বলার। ছুটু দিয়ে আর দেবে ছুটু কোনো দিনও চলে যাও তুমি, ম্যাডাম ওকে স্কুলে রেখে দিন তোকে, আমি চলে যাচ্ছি ওকে বন্ধ করে রেখে দিন, আর গুজার ঘরে দেবেন ওকে। হ্যাঁ ছুটি দিচ্ছি, ছুটি দিবি আর ছুটি দিবি আগে বল, ছুটি দিবি আর আর বল ছুটি দিবি কিনা বল, ছুটি দিবি আগে কিনা বল, ছুটি দিবি ছুটি দিবি, কান ধর আগে কান ধর, কান ধরে বল ছুটি দেবো না, কান ধরে বলো, কান ধরে বল ছুটি দিবি আর দিবি ছুটু দিবি এটা দাঁড়িয়ে বল, কান ধর বল আর ছুটু ছুটু দেবো না বল, কান ধরে বলো, কান ধরো কান ধরো বলো, ছুটু দেবো না আর, ভালো করে কান ধরো, কান ধরো ভালো করে বলো, কান ধরো ভালো করে, এটা এরকম ভাবে কান ধরো আর ছুটু বলো আর দেবো, ছুটু দেবো না বলো, আর কাউকে ছুটু দেবো না, ম্যাডাম ওকে ধরে রাখুন তো চলো আসো আসো, দেখো বাবুর স্কুল এটা, এই অ্যাপটা কি ইন্টারন্যাশনাল প্রি স্কুলে পড়ে বাবু, আসো বাবা আসো আসো, গাড়ি আছে কিন্তু, ও কি গো কামড়ে দেবে কামড়ে দেবে, কি মাম এটা ইঁদুর, দৌড়াও না দৌড়াও না, দাঁড়াও হ্যাঁ উপরে উঠে থাকো, বাবু পিন্টুকে খেয়ে নিয়েছে, কি হবে এ বাবা, ছেলেটা কত ভালো ছিল বল, রাত্রিবেলা তো এবার আসবে ভূতি হয়ে, পিন্টু পিন্টু তো রাত্রিবেলা ভূতি হয়ে তোমার কাছে আসবে, এ বাবা এসে বলবে চ ঘুরতে যাবি না, চ চ টাইগার ঘুরতে যাবি না, তোর গলা টিপে খাবো, তোর গলা টিপে খাবো, পিন্টু আসবে রাত্রিবেলা ভূতি হয়ে আজকে তোমার কাছে, পিন্টুকে ভূতিতে খেয়ে নিয়েছে, কামড়ে 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 গলা ছিঁড়ে দিয়েছে, দাঁত দিয়ে কামড়ে দিয়েছে, কি কাঁধা কাঁদছি পিন্টু, বাঁচাও 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 করে, পিন্টু ভূতি হয়ে তোমার কাছে আসবে, তোমাকে ভয় দেখাবে, তোমার কাছে এসে তোমাকে ভয় দেখাবে পিন্টু,
থাকবে।